নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কৃষিক্ষেত্রে সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করব। যে ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা আপনি গ্রামের দিকে হলে রিটেল করতে পারবেন আর শহর বা মফস্বল এলাকায় হোলসেলার হিসাবে শুরু করতে পারবেন। এই ব্যবসা এমন একটা ব্যবসা বন্ধু যেটা একটু বুদ্ধি খাটিয়ে শুরু করতে পারলে আগামী দিনে একটা সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারবেন আপনি। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত বিজনেস আইডিয়ার মধ্য থেকে একটি বিজনেস আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। আর বন্ধু, বেসিক্যালি এই সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসাটি গ্রামাঞ্চলের দিকেরই ব্যবসা। অর্থাৎ যেখানে কৃষি জমি আছে, চাষাবাদ হয়, তা সে ধান গম ফুটটাই হোক বা ফলের বাগান, এই সবই কৃষিকাজের আওতায় পড়ে। এবার আপনার বাড়ি শহরে হলেও আপনি এই ব্যবসা করতে পারবেন বন্ধু, সেক্ষেত্রে আপনি দোকান খুলে রিটেল করতে পারবেন না। এই যা, আপনি কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে হোলসেল ব্যবসা করতে পারবেন। আপনি হোলসেল প্রোডাক্ট বিক্রি করবেন এই সারের দোকানগুলিতে, যেগুলি গ্রামাঞ্চলের দিকেই পড়বে। তো ব্যবসা আপনি যেভাবেই শুরু করতে চান না কেন, কৃষিকাজ আমাদের দেশ থেকে কখনোই উঠে যাবে না বন্ধু, আর তাই আপনার ব্যবসাও উঠে যাওয়ার কোনো ভয় নেই বন্ধু। কিন্তু কিভাবে শুরু করা যায় এই সার, কীটনাশক ও বীজের ব্যবসা, কত টাকা লাগবে শুরু করতে, লাইসেন্স কি করতে হয় এই ব্যবসাতে এবং করতে হলে কিভাবে করতে হয়, ইনকাম কত টাকা হবে, এই ব্যবসার ভবিষ্যৎ কি, এই রকমই নানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। এই কৃষিক্ষেত্রের সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনাকে সেই ব্যবসার মার্কেট ভ্যালু, প্রোডাক্টের ডিম্যান্ড ও ফিউচার পোটেন্সিয়াল সম্পর্কে একটু রিসার্চ করে নিতে হবে। খুব সহজ কথায় আমি বলতে পারি, আপনার বাড়ি যদি এমন জায়গায় হয়ে থাকে যেখানে কৃষিকাজ হয়ে থাকে, বহু কৃষক পরিবার বসবাস করেন এবং কাছাকাছি সার ও কীটনাশকের দোকান খুব একটা যদি না থেকে থাকে, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য বেস্ট হতে পারে বন্ধু। তাই ভালোভাবে ব্যবসার মডেলটা আপনার জানা দরকার, আর সেই জন্যেই ব্যবসার সমগ্র মডেলটা আজকে আমি মোট 6টা ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করে ব্যবসার সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার করে দেব। আমি প্রথম ধাপে আলোচনা করব এই কৃষিকাজের সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসাটা অ্যাকচুয়ালি ঠিক কী রকম এবং আপনার কাজটি ঠিক কী হবে এই ব্যবসাতে। আমি দ্বিতীয় ধাপে আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে কী কী প্রয়োজন পড়বে, আমি এ টু জেড ডিটেলসে আলোচনা করব। তৃতীয় ধাপে আমি আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে যে লাইসেন্সের প্রয়োজন হয় সেটা কী রকম এবং সেই লাইসেন্স আপনি কীভাবে পাবেন, সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের দেবো। চতুর্থ ধাপে আমি আলোচনা করব আপনি প্রোডাক্ট অর্থাৎ এই সমস্ত সার, কীটনাশক ও ফসলের বীজ কোথা থেকে আনবেন আপনার কাউন্টারে বিক্রি করবার জন্য, সেই ডিটেলস। পঞ্চম ধাপে আমি আলোচনা করব ইনভেস্টমেন্ট কত লাগবে এই ব্যবসা শুরু করতে গেলে, এবং সবশেষে ষষ্ঠ ধাপে আমি আলোচনা করব আপনি মার্কেটিং কীভাবে করবেন, সেলিং কীভাবে হবে এবং আপনার প্রফিট মার্জিন কীরকম থাকবে এই ব্যবসাতে। তাহলে বন্ধু, শুরু করা যাক প্রথম ধাপ এবং দেখে নেওয়া যাক কৃষিক্ষেত্রের এই সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসাটা অ্যাকচুয়ালি কী রকম। খুব সহজ কথায় বন্ধু, এই ব্যবসাতে আপনি আপনার গ্রামের বাজারে বা লোকাল মার্কেটের কাছাকাছি একটা দোকান ঘর নেবেন, এরপর এই সার, কীটনাশক বিক্রির লাইসেন্স করাবেন, কীভাবে করাবেন আমি বলছি একটু পরে। তারপর আপনি লাইসেন্স করানোর পর বিভিন্ন ব্র্যান্ডের সার, কীটনাশক, ফসলের বীজ দোকানে এনে সরাসরি কাস্টমারদের বিক্রি করবেন। বিশেষ করে ফসল বোনার সময় সারের চাহিদা থাকে মারাত্মক এবং সারের দামও তখন ওঠানামা করে, আর কীটনাশক ও বীজের সিজন অনুযায়ী সারা বছরই রোটেশন হয়ে বিক্রি হতে থাকে বন্ধু। এইরকমভাবেই চলবে আপনার বিজনেস, আর এটাই হচ্ছে এই বিজনেসের পদ্ধতি বন্ধু। এবার এই সার, কীটনাশক ও ফসলের বীজের ব্যবসা শুরু করতে গেলে আপনার কিসের কিসের প্রয়োজন পড়বে চলুন দেখে নিই বন্ধু এই ধাপে। বন্ধু, সবার প্রথমে আপনার প্রয়োজন পড়বে একটি দোকান ঘরের বা একটি কাউন্টারের।
ন্যূনতম 120 স্কোয়ার ফুটের একটি দোকান ঘর আপনার প্রয়োজন পড়বে, বাধ্যতামূলক নয় বন্ধু, রোডের উপরেই দোকান হতে হবে, কারণ এই সার বা কীটনাশকের দোকান রোডের উপর হওয়াটা বাধ্যতামূলক নয়। আপনার একটি দোকান ঘরের প্রয়োজন পড়বে এবং সেই দোকান ঘরটাকে একটু ডেকোরেট করে নিতে হবে এই সমস্ত সার বা কীটনাশকগুলো ঠিকঠাকভাবে সজ্জিত রাখার জন্য। এবং এই দোকান ঘরের ডেকোরেশন বা সজ্জাটাও কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট লাইসেন্স পাওয়ার জন্য বন্ধু। এবার দোকানঘরটা আপনার হয়ে গেল, এই মার্কেটে আপনি দোকানঘর ভাড়ায় নিয়ে শুরু করতে পারেন বন্ধু, তাহলে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা একটু কম পড়বে, কারণ একটা দোকানঘর কিনে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তাহলে প্রোডাক্ট কেনার তুলনায় দোকানঘর কিনতে আপনার বেশি খরচ হয়ে যাবে বন্ধু। তাই আপনি এগ্রিমেন্ট করে ভাড়াতে দোকানঘর নিন বন্ধু, দু বছরের এগ্রিমেন্ট করে আপনি বিজনেস শুরু করতে পারেন বন্ধু। তারপর যত আপনার বিজনেস বড় হবে আপনি দোকান কেনার কথা ভাবতে পারেন বন্ধু। এবার আসি দ্বিতীয় রিকোয়ারমেন্টে, সেটা হলো একটা লাইসেন্সের প্রয়োজন বন্ধু। এই মুহূর্তে আমাদের গোটা ভারতবর্ষেই এই সার বা কীটনাশক বিক্রি করবার জন্য আপনার লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ন্যাচারালি সরকারি এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট থেকেই এই লাইসেন্স প্রদান করা হয় এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কৃষি আধিকারিক, আপনার জেলার কৃষি আধিকারিক আপনাকে এই লাইসেন্স প্রদান করবে। আর এই লাইসেন্স কিভাবে করা হয় তার পদ্ধতি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি বন্ধু, পরের ধাপে। তার আগে দেখে নিই আর কি রিকোয়ারমেন্ট আছে বন্ধু। এই ব্যবসা শুরু করতে গেলে পরের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট নলেজ, অর্থাৎ কোন ধরনের কীটনাশক কিসের জন্য প্রয়োজন পড়ে, কোন সার কোন সময়ের প্রয়োজন পড়ে, এই সমস্ত প্রোডাক্টের নলেজ আপনাকে খুব ভালোভাবে রাখতে হবে বন্ধু। এবং এর জন্য মাঝে মাঝেই সরকারি কৃষি দপ্তর থেকে ট্রেনিংয়ের আয়োজন করা হয় বা এই সমস্ত সার এবং কীটনাশক কোম্পানির পক্ষ থেকেও ট্রেনিংয়ের বন্দোবস্ত করা হয় প্রোডাক্ট নলেজ বাড়ানোর জন্য। এবার প্রোডাক্ট নলেজ হয়ে যাওয়ার পর আপনাকে প্রোডাক্ট কিনতে হবে, মার্কেট থেকে প্রোডাক্ট কিনতে হবে। আপনি যদি রিটেল দোকান খুলে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানির হোলসেলার বা ডিস্ট্রিবিউটরদের থ্রু আপনি প্রোডাক্ট কিনতে পারবেন আপনার দোকানে, বা যদি আপনি নিজেই ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে নেন তাহলে সেই পার্টিকুলার কোম্পানির প্রোডাক্ট আপনি সরাসরি কিনতে পারবেন। এগুলো প্রোডাক্ট কেনা। আর সর্বোপরি শেষ যে রিকোয়ারমেন্টটা আমাদের প্রয়োজন সেটা হলো ইনভেস্টমেন্ট। এই ব্যবসা শুরু করতে গেলে কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে একটু পরে আমি আলোচনা করছি, একটু পরের ধাপে। তবে তার আগে তৃতীয় ধাপে দেখে নিই বন্ধু, এই সার এবং কীটনাশকের ব্যবসা শুরু করতে গেলে কী লাইসেন্সের প্রয়োজন পড়ে এবং সেটা আপনি কীভাবে পাবেন। হ্যাঁ বন্ধু, গোটা ভারতবর্ষেই যদি কেউ সার এবং কীটনাশকের দোকান খুলে বিক্রি করতে চান তাহলে তাকে একটা লাইসেন্স করতে হবে কৃষি আধিকারিকের কাছ থেকে। ন্যাচারালি আপনার জেলার যে কৃষি আধিকারিক আছেন তিনি আপনাকে এই লাইসেন্স প্রদান করবে। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এই লাইসেন্সের জন্য আবেদন পদ্ধতিটা সম্পূর্ণ অনলাইন বন্ধু, আপনি বাড়িতে বসে অনলাইন আবেদন করতে পারবেন। যে লিংক খুলে বা যে ওয়েবসাইট খুলে আপনি আবেদন করতে পারবেন সেই আবেদনের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। আপনারা সেই লিংক ক্লিক করলেই সরাসরি লাইসেন্সের আবেদনের পেজে চলে যেতে পারবেন। এবার কী কী পদ্ধতি আছে, কী কী প্রয়োজন সেই সম্পর্কে একটু টুকটাক আলোচনা করে নিই বন্ধু। লাইসেন্স পেতে গেলে, সার এবং কীটনাশকের ব্যবসা করার লাইসেন্স পেতে গেলে আপনার ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন বন্ধু। আপনাকে বিএসসি পাস করতে হবে হয় এগ্রিকালচার নিয়ে, অথবা বিএসসি পাস করতে হবে সেই পাসের সাবজেক্টে যেন কেমিস্ট্রি একটা সাবজেক্ট হিসাবে থেকে থাকে, তাহলে আপনি খুব অনায়াসেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে যদি এই এগ্রিকালচার নিয়ে পড়াশোনা না করে থাকেন বা কেমিস্ট্রি আপনার সাবজেক্ট হিসাবে না থেকে থাকে তাহলে ডিপ্লোমা করে আপনি এই ব্যবসার জন্য লাইসেন্স নিতে পারবেন বন্ধু। এটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা। এরপর আপনাকে যেখানে আপনি এই সারের দোকান করবেন সেই দোকানের একটা স্কেচ বা ড্রয়িং আপনাকে রেডি রাখতে হবে, একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে রেডি করে নিয়ে রাখতে হবে। এবং এই হলো আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য। এরপর আপনার নিজের পার্সোনাল ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এবং জিএসটি নাম্বার নিজেকে আগে থাকতে রেডি করে রাখতে হবে। তারপর আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এই অনলাইনে আবেদন পদ্ধতিটা ঠিক কী রকম, আর কী কী প্রয়োজন পড়বে, খুঁটিনাটি সমস্ত তথ্য নিয়ে একটা পিডিএফ পেজ, যেটা গভর্নমেন্ট পিডিএফ পেজ, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি বন্ধু। পিডিএফের লিঙ্কটা ক্লিক করলেই আপনারা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সরকারি দপ্তরের নিয়ম অনুযায়ী কীভাবে অনলাইন পদ্ধতিতে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন সেই তথ্য নিখুঁতভাবে জেনে নিতে পারবেন। এবং এ যদিও আপনার কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনি আপনার ব্লকের যিনি কৃষি আধিকারিক আছেন অর্থাৎ এগ্রিকালচারাল যিনি অফিসার আছেন তার সঙ্গে সরাসরি গিয়ে দেখা করে বিষয় সম্পর্কে বিশদে জেনে নিতে পারবেন। এরপর সমস্ত তথ্য দিয়ে এবং ডকুমেন্ট আপলোড করে আপনি ফর্ম ফিল আপ করবেন অনলাইনে এবং তারপর চালান জেনারেট হবে। সারের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, কীটনাশকের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এমন বেশি নয় বন্ধু, 1000 টাকা, 1250 টাকা এইরকম অ্যামাউন্টের চালান জেনারেট হবে, যেই চালান আপনাকে পে করতে হবে। তারপর
আপনি অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট নিয়ে দেবেন এবং কয়েকদিন পরেই আপনি লাইসেন্স পেয়ে যাবেন। বন্ধু, লাইসেন্স নেওয়ার পদ্ধতি খুব বেশ কঠিন বা জটিল নয়, কিন্তু টাইম টেকিং এই যা। এবার আসি বন্ধু পরের ধাপে। আপনি ধরুন লাইসেন্স পেয়ে গেলেন বা বাকি সব কিছু ঠিকঠাক হয়ে গেল, দোকানও রেডি আছে, এরপর আপনাকে প্রোডাক্ট কিনতে হবে। আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনবেন? বন্ধু, একবার আপনি লাইসেন্স পেয়ে গেলে দেখবেন প্রোডাক্ট বিক্রি করবার জন্য হোলসেলাররা আপনার কাছেই এসে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, বা মেন মেন কয়েকটা কোম্পানির হোলসেলারদের সঙ্গে আপনি প্রাথমিকভাবে একবার যোগাযোগ করে নিতে পারলেই তারা নিজেরাই আপনার কাউন্টারে এসে সমস্ত প্রোডাক্ট, তাদের কোম্পানির প্রোডাক্ট সেল করতে থাকবে। ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড বিভিন্ন কোম্পানির ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে। অর্থাৎ ভারতবর্ষের প্রথম শ্রেণীর ব্র্যান্ডেড কয়েকটি এই কীটনাশক এবং সারের কোম্পানির নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা ব্যবসা শুরু করতে চাইলে সেই সমস্ত কোম্পানির হোলসেলারদের সঙ্গে কথা বলতে পারবেন আপনার দোকানে মাল তুলবার জন্য। এবার আসি বন্ধু পরের ধাপে, ইনভেস্টমেন্ট কত টাকার প্রয়োজন। খুব সহজ কথায় বন্ধু, জায়গা অনুযায়ী এর খরচটা ভ্যারি করে। গ্রামাঞ্চলের দিকেরই যদিও ব্যবসা এই সার ও কীটনাশকের ব্যবসা, তবুও দোকানঘরের খরচ যদি আপনি বাদ দেন, শুধুমাত্র প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করবেন এই হিসাবে যদি আপনি ধরেন, মিনিমাম আপনার 2-3 লক্ষ টাকা দরকার পড়বেই এই ব্যবসা শুরু করতে গেলে। এবার যত আপনি ইনভেস্টমেন্ট বাড়াবেন তত আপনার স্টক বাড়বে বন্ধু। আপনি 5 লক্ষ টাকা ইনভেস্টও করতে পারবেন এই প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করবার জন্য এই ব্যবসার ক্ষেত্রে। এবার যত আপনি বড় করবেন ব্যবসা তত আপনার ইনভেস্টমেন্ট বাড়বে, অর্থাৎ ইনভেস্টমেন্ট মিনিমাম আপনার 2-3 লক্ষ টাকা পড়বেই। এবার আপার কোনো লিমিট নেই, এটা কিন্তু দোকান বাদ দিয়ে বন্ধু। এবার দোকানটা নিতে যদি আপনার খরচ আরও বেশি হয়ে যায়, ধরুন এগ্রিমেন্ট আপনি এমন করেছেন যে আপনাকে 1 লক্ষ টাকার একটা খরচ আছে প্রথমেই, তাহলে সেই খরচটা আপনার অ্যাড হয়ে যাবে এই ব্যবসার ক্ষেত্রে। এবার আসি বন্ধু সেলিং এবং মার্কেটিং ও প্রফিট মার্জিন নিয়ে। বন্ধু, সেলিং ন্যাচারালি আপনার এলাকার যত কৃষকরা রয়েছে তারাই আপনার কাস্টমার, এবং মার্কেটিং আপনাকে প্রাথমিকভাবে একটু ওই কৃষকদের সঙ্গে দেখা করে, আপনার এলাকার যে বড় বড় যারা চাষি রয়েছেন তাদের সঙ্গে দেখা করে আপনার দোকানের সম্পর্কে তথ্য, এবং প্রাথমিক দিকে ওই 5% ডিসকাউন্ট ভ্যালুর যে অফার থাকে এইগুলো আপনাকে একটু দিয়ে কাস্টমার টানতে হবে, এবং তাদের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে। কারণ যে কোনো ব্যবসায়ী ব্যবহারের ওপরেই অনেকটা নির্ভর করে থাকে বন্ধু। এই প্রফিট মার্জিনের কথায় যদি আসেন বন্ধু, এই ব্যবসাতে মোটামুটি ব্র্যান্ডেড প্রোডাক্টের ক্ষেত্রে আপনি 5-8% পর্যন্ত ম্যাক্সিমাম প্রফিট মার্জিন পাবেন, এবং নন ব্র্যান্ডেড বা লোকাল এই সার এবং কীটনাশক কোম্পানির ক্ষেত্রে সেটা 10-12% বা 15% পর্যন্ত মার্জিন আপনাকে দেবে বন্ধু। এই হলো টোটাল মার্জিন। কিন্তু এই সিজনের সময় সেলস ভলিউম এমনই অ্যামাউন্টের হয়ে যায় বন্ধু, এই প্রফিট মার্জিন থেকেই আপনি 30-40 হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করে নিতে পারবেন অন অ্যান অ্যাভারেজ। আজকের বিজনেস মডেলটা এখানেই শেষ করি বন্ধু, পরের ভিডিওতে আবার নতুন কোনো ব্যবসা নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।